উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এই চ্যাপ্টারে এক গত ভিডিওতে আমরা দেখেছিলাম উপসেট কি। এই ভিডিওতে আমরা দেখব প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট ধারণাটা কি। আচ্ছা, আমি একটু যদি উপসেটের কথা আরেকবার ছোট করে রিক্যাপ করি, তাহলে দেখো তো উপসেটে বলেছিলাম যে কোনো একটা সেটের যদি সব উপাদান অন্য একটা সেটের অন্তর্ভুক্ত হয়, তাহলে প্রথম সেটটাকে দ্বিতীয় সেটের সাবসেট বলবো। এখানে এ এর প্রত্যেকটি উপাদান বি এর মধ্যে আছে, তাই আমরা বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি। আবার দেখো তো যদি দুটো সেট সমানও হয় বা তাদের উপাদান সেমও হয়, এখানে সি এর উপাদান হচ্ছে 2, 4, 6, ডি এর উপাদানও হচ্ছে 2, 4, 6, মানে একই, সেক্ষেত্রে যেহেতু সংজ্ঞা অনুসারে সি এর প্রত্যেকটা উপাদানই আমার ডি এর মধ্যে আছে, তাই আমি বলতে পারি সি ইজ এ সাবসেট অফ ডি। আচ্ছা, তাহলে এখন আসো প্রকৃত উপসেট ব্যাপারটা কীভাবে আসে। প্রকৃত উপসেটটা হচ্ছে এমন একটা উপসেট যেখানে অন্তত একটি উপাদান কম থাকবে। আচ্ছা দেখো, এখানে এই কথাটার মানে কি, আমি এখানে একটা সেট নিয়েছি এম। দেখো এই এম সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে 1, 5, 7, 9, আর দেখো তো এন এন একটা সেট, এন সেটের উপাদানগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9। আচ্ছা দেখো তো এম এর 1 আছে এন এর মধ্যে, 5 আছে, 7 আছে, 9ও আছে, কিন্তু দেখো তো এন এর মধ্যে এই যে 3 উপাদানটা কি এক্সট্রা একটা উপাদান আছে না, তাই এম বলা যায়। দেখো তো এন এর চেয়ে মানে এম এর ভিতরে এন এর চেয়ে অন্তত একটি উপাদান কম আছে, এই 3টা নাই, 3টা কম আছে, এজন্য আমি বলবো যে এম ইজ এ প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট হচ্ছে এন এর। এটা আমি যে আমরা সাবসেটের চিহ্ন দিয়েছিলাম হচ্ছে এই চিহ্ন দিয়ে একটা সমান দাগ নিচে, এটা হচ্ছে তোমার সাবসেট বা শুধু উপসেটের চিহ্ন। আর প্রকৃত উপসেটের ক্ষেত্রে এই চিহ্নটা শুধু এতটুকু অংশ থাকে, কারণ এখানে সমান হওয়ার কোনো সুযোগ থাকে না, এই যে সমান চিহ্নটা দিয়ে, কারণ আমরা যেহেতু উদাহরণে দেখেছি যে প্রকৃত উপসেটের সময় দুটো সেট সমানও হতে পারে, কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে দুটো সেট সমান হবে না। আচ্ছা, তাহলে এখানে বলতে পারি যেহেতু এম এ এন এর চেয়ে একটা উপাদান, অন্তত একটা উপাদান কম আছে, তাই এম ইজ এ প্রপার সাবসেট অফ এন বা এম এন এর প্রকৃত উপসেট। আচ্ছা, যদি আমার এখন হয় এম ধরো আরেকটা সেট নিয়ে পি ইকুয়ালস টু 1, 7, 9, আচ্ছা আর এন ইকুয়ালস টু যা ছিল 1, 3, 5, 7, 9, এখন দেখো তো পি এর 1 আছে এন এর মধ্যে, 7ও আছে, 9ও আছে, তাই যেটা আমি বলতে পারি দেখো তো পি এর মধ্যে কি এন এর চেয়ে অন্তত একটা উপাদান, এখানে কয়টা উপাদান কম, এখানে হচ্ছে যে দেখো 3 নাই আর 5 নাই, দুটো উপাদান কম, মানে মিনিমাম একটা তো আছে, মানে কম আছে, দুটো আছে এখানে, তাই আমি বলতে পারি পিও এন এর প্রকৃত উপসেট। তাহলে আমরা বলি যে একটু রিক্যাপ করি যে সাবসেট হচ্ছে বা উপসেটের সংজ্ঞা হচ্ছে যে একটা সেটের প্রত্যেকটা উপাদান যদি আরেকটা সেটের থাকে, এটা হোক সমান হোক অসমান, আমি সবগুলোকেই আমি বলবো উপসেট। আর যদি উপসেটটা এমন হয় যে অন্তত একটা উপাদান কম আছে, তখন আমি সেই উপসেটটাকে বলবো প্রকৃত উপসেট।